চাঁদপুরের ফরিদগঞ্জে 11 নং চর দুখিয়া পূর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার আলোনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ এম এ হান্নান চৌধুরী। ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বসির আহমেদ ব্যাপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক ইকবালের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন মঞ্জিল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল, নজরুল ইসলাম নজু পাটোয়ারি, আবু জাফর মোহাম্মদ খসরু সহ আরও অনেকে। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনাদের অর্থ লুট করেছে, আপনার টাকা, জনগণের টাকা, ব্যাংক লুটের টাকা। 11 সালে পরের দিনের ভোট আগের দিন রাত্রে করে নাই, 24 সালে আপনাদেরকে আমাদেরকে জেলে রেখে ভোট করে নাই। আপনার ভোটটি আপনি দিতে পেরেছেন। আর আপনারা যদি ভাবেন আমরা উত্তরাজ করতে আসব, এই জন্য বড় বড় বক্তৃতা দিই, বড় বড় কথা বলি, ভাই ভোটের দরকার নাই। আমাকে কি জনপ্রতিনিধি বানিয়েছেন? তাহলে কেন করলাম? করছি সুযোগ ছিল, মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, মানুষ হিসাবে মানুষের কাজ করার জন্য আল্লাহ প্রেরণ করেছে, সেই জন্য করেছি। ভোট যদি আল্লাহ কোপালে থাকে তাহলে তো হবে। আমরা ক্ষমতায় আসি নাই, ক্ষমতায় আসলে কি দুর্নীতি করবেন? ক্ষমতা আসলে কি মানুষের জায়গা দখল করবেন? তাহলে জেনে রাখুন, ওই আওয়ামী সরকারের যা হয়েছে আমাদের তা হবে, হবে না? তারা দয়া করে কেউ আইন হাতে তুলে নিবেন না।